Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. কমল, আমাকে প্যাকিং করতে দাও, ট্রেন মিস করবে না হলে। তোমার জন্য ট্রেন কি সব কিছু ছাড়তে পারি, জাস্ট যাওয়ার আগে একবার। আরে জিদ করো না, কেউ চলে আসবে না হলে। সবাই জেগে গেছে, সরো। কেউ আসবে না, মা চলে আসবে। মা মন্দিরে গেছে। কে জানে দরজা বন্ধ করে ঘরের ভেতর কি করে। এত বছরে একটা নাতিও তো দিতে পারলো না আমাকে। মা, জলখাবার দিয়ে দেবো? আরে না বৌমা, এখন থাক, এখন একটু বিশ্রাম করব, তারপর জলখাবার খেয়ে নেব। ঠিক আছে। মা। আরে বাবা এসে গেছিস? আচ্ছা আমি এবার আসি, ট্রেনের টাইম হয়ে গেছে। ঠিক আছে বাবা, নিজের খেয়াল রাখিস আর সময় মতো খাবার খেয়ে নিস, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আর তুমিও তোমার খেয়াল রেখো। আর এমনিতেও তোমার খেয়াল রাখার জন্য মালতি তো থাকলোই। এই মহারানী নিজের খেয়াল রাখলেই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, বেঁচে থাক। ও মহারানী, এত সব ব্যাগ নিয়ে কোত্থেকে আসছো? হ্যাঁ, আরে মা, এই কাপড়গুলো পুরনো হয়ে গেছিল, তাই ভাবলাম যে নতুনই কিনে নিই, তাই শপিং করে নিলাম। বাহ, একটার পর একটা কাপড় বদলে যাও। আর কি কিছু পারো তুমি এই শপিং আর ঘুরে ফিরে বেড়ানো ছাড়া? বাড়ি কি কোনো কাজ করো তুমি? মা আপনি এইসব কি কথা বললেন সারাক্ষণ? যখন যা মুখে আসে তাই বলে দেন আমাকে। আচ্ছা আপনিই বলুন যে কোন কাজটা আছে যে আমি করি না বাড়িতে। এই নাও, স্বামী বাড়ি থেকে গেছে একদিনও হলো না আর শাশুড়ির সঙ্গে তর্ক করা শুরু। এই ঘুরে ফিরে বেড়ানো ছাড়া আর কি কিছু পারো তুমি? আরে এখন কি হলো মা, তুমি কেন রাগ করছো বৌদির উপর? দেখো না আমার বৌদি কি সহজ সরল, কিচ্ছু বলে না মুখের উপর, আর তুমি সমানে বৌদিকে খোঁটা দিচ্ছ। খুব দেখছি বৌদিকে সাপোর্ট করছিস, এরকম মহিলাদের মাঝখানে কথা বলার কোনো দরকার নেই তোর। হ্যাঁ, ওহো বৌদি, তুমি তো জানো মায়ের স্বভাব, যেখানে সেখানে রাগ দেখিয়ে ফেলে। বৌদি তুমি চিন্তা করো না। সারাক্ষণ মুখে যা আসবে তাই বলতে থাকবে। সত্যি কথা বলতে এরা তো আমাকে ডিজার্ভই করে না। এত পড়াশোনা করা সত্ত্বেও আমাকে এই বাড়িতে হাউসওয়াইফ হয়ে থাকতে হচ্ছে। ভগবান জানে কেন এই বাড়িতে এসে পড়লাম। বৌদি, মায়ের কথা শুনে তুমি খুব হার্ট হয়েছো না?
বৌদি, তুমি সবসময় এত উদাস থাকো কেন? তুমি সবসময় স্মাইলি ফেসে থাকবে, তাহলে তোমাকে দুনিয়া সব থেকে সুন্দরী লাগবে। ব্যাস এই বাড়িতে তুমিই একমাত্র যে আমার দুঃখটা বুঝো। আমি নিশ্চয়ই কোনো পুণ্য করেছি যে তুই আমার বৌমা হয়ে এসেছিস। ব্যাস এবার ভগবান তোর কোলে এই সংসারের নাতিটা দিয়ে দিক। আচ্ছা আচ্ছা, গিয়ে শুয়ে পড়। হ্যাঁ আমিও শুয়ে পড়ি। ঠিক আছে মা। হুম, বাইরে যাচ্ছ? তুমি তো জানোই যে কালকে সকালে অফিস যেতে হবে, ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম। আমি শুনেছি এখানে নবরাত্রিতে ডান্ডিয়া খুব বড় সড় করে খেলা হয়। হ্যাঁ বৌমা, একদম ঠিক শুনেছ। এখানে না নবরাত্রিতে ডান্ডিয়ার অনেক বড় অনুষ্ঠান হয়। সত্যি? তো আপনি আমাকে ডান্ডিয়া খেলা শিখিয়ে দিন না। আরে পাগলি, এই বয়সে আমি কি করে শেখাবো তোকে ডান্ডিয়া? ভারতী, তুমি ডান্ডিয়া শিখতে চাও তাই না? চলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। সত্যি দিদি? হ্যাঁ, ও তো এমনিতেই নাচ গানে বড় এক্সপার্ট। এ শিখিয়ে দেবে তোকে ডান্ডিয়া, শিখে নে ওর কাছে। এক মিনিট দিদি। এসো, দেখো স্টার্ট করতে হবে। ওকে, হ্যাঁ, ফার্স্ট স্টেপ ওয়ান, একটা পা পেছনে নিয়ে যাও তোমার। ওয়ান। আরে বাহ, বৌদি আর যা মিলে তো দারুণ ডান্ডিয়া প্র্যাকটিস চলছে। নাইস, ভেরি নাইস। চলো স্টার্ট করি আমরা। হ্যাঁ, ওয়ান। চলো আরেকবার শুরু করি। আরে এভাবে হবে না। আরে ভারতী, তুমি এই সোজা স্টেপগুলো পারছো না? দাঁড়াও, আমি তোমাকে শেখাচ্ছি ডান্ডিয়া, ঠিক আছে? তুমি এদিকে আসো না। তো এখন দেওর শিখাবে? একদম। সবসময় কথা বলা বা সাথে থাকা তো সম্ভব নয় না, সন্ধে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সারাদিন শুধু ফোন নিয়েই ব্যস্ত, কার সাথে কথা বলছিলে? আরে আপনার ছেলের সাথে, আর কার সাথে? আরে ওকে কাজ করতে দাও ওখানে। হে ভগবান, আমি কি কাজের জন্য এসেছিলাম? আর হ্যাঁ, ও তোমার ওই নতুন শাড়িটা দাও তো, নীল রঙের। মা, আমি সমস্ত শাড়ি তো ধোয়ার জন্য দিয়ে দিয়েছি, আর আমার কাছে তো এখন কোনো শাড়িই নেই। তুমি কি কখনো কিছু দেবে আমাকে? আরে এত বছর একটা নাতি তো দিতে পারোনি, আমি কবে থেকে ঠাকুমা হওয়ার স্বপ্ন দেখছি। মা, আপনি আমাকে সারাক্ষণ কথা শোনান কেন? কোটা দেবো না তো কি করবো? হ্যাঁ, আরে গ্রামে আমার বান্ধবী তোমার বিয়ের পরে বৌমা এনেছে, আর দেখো আজ দুটো ছেলে জন্ম দিয়ে দিয়েছ, আর তুমি এত বছরে একটা সন্তান জন্ম দিতে পারলে না। তাহলে সারাক্ষণ আপনি আমার পেছনে কেন পড়ে থাকেন? তো তুমি এটা বলতে চাইছো
যে কমতি আমার ছেলের মধ্যে রয়েছে, আর এটা হতেই পারে না। ও আমার ছেলে, আমার রক্ত, ওর মধ্যে কমতি থাকতেই পারে না। সব কমতি তোর মধ্যে আছে। দেখুন মা, আপনার যা বলার না আপনার ছেলেকে গিয়ে বলুন, আমাকে না। আর একই কথা বলে বলে আমার মাথাটা খাবেন না। দেখতে পাচ্ছি তোর খুব মুখ চলছে। দাঁড়া, এক্ষুনি ওকে কল করছি, যে তোকে বিয়ে করে এনেছে। হ্যালো হ্যালো কমল, কমল এ যে তোর বউ আছেন, এ কোনো কাজের না। এর জীব তো কেচির মতো চলে, যে কোনো সময় বেরিয়ে যাবে। এসে একে সামলা। আর এটা বল, তুই বাড়ি কবে ফিরছিস? আর এই জন্মে আমাকে ঠাকুমা বানাবে কি না? হ্যালো 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 কমল, কি হয়েছে? হয়ে গেছে আপনার আত্মার শান্তি, নাকি এখনো আমার নামে নালিশ করা বাকি আছে? কে জানে কোন কুক্ষণে একে বিয়ে করে নিয়ে এসেছে। আরে রাজেশ বাবা, আমাকে মার্কেট থেকে কিছু জিনিস আনতে হবে, আমার একটু হেল্প হয়ে যাবে। মা তুমি একটা কাজ করো, ভারতীকে নিয়ে যাও, ওর কিছু কেনাকাটার আছে সেটাও কিনে নাও, আর ও তো সারাদিন ঘরেই বসে থাকে, ওরও ঘোরা হয়ে যাবে। হ্যাঁ এটাও ঠিক আছে, ডেকে নে ভারতীকে। ভারতী ভারতী। হ্যাঁ ভারতী, তুমি না মায়ের সাথে মার্কেটে চলে যাও আর কিছু শপিং করে আসো, এই ফাঁকে তোমার ঘোরাও হয়ে যাবে, তাই না? ঠিক আছে, চলো বৌমা। ঠিক আছে মা। তো ওই বিকেল এসে গেছে তোমার সামনে? আচ্ছা, যদি এতই কাছে রাখতে হয় তো আমাকে তোমার দাদার সাথে বিয়ে কেন করালে? কলেজে তো খুব প্রেম দেখাতে, আর বিয়ের পরে আমাকেই তোমার দাদার কাছে পাঠিয়ে দিলে। গ্রেট বেবি, লাইফে এমন কিছু সিচুয়েশন চলে আসে না যে আমাদের নাগালের বাইরে চলে যায়। হয়তো তুমি আমার বউ হতে পারোনি, কিন্তু থাকবে তো আমার হাতের নাগালে। আরে সরো, বাড়ির কেউ দেখে নেবে। ছোট বৌমার হাতে তো জাদু আছে, কি সুস্বাদু খাবার বানায়। চলো, অন্তত একটা বৌমা তো কাজের পেয়েছি আমি। আরে ভারতী, তুমি কখন আসলে? আমি এক্ষুনি এসেছি, আপনি এখানে? আরে ও, আমার বাথরুমের গিজারটা খারাপ হয়ে গেছে, তাই আমি ভাবলাম তোমার বাথরুমে এসে স্নান করে নি। আচ্ছা সরি, তোমাকে আমি তোমাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা তোমরা কথা বলো,
আমি আসি, ঠিক আছে? সাথে এক্ষুনি এসে দেখা করো। মালতী, কি হয়েছে, এত রাতে ডাকলে কেন? রাজেশ, অনেক বড় সমস্যা হয়ে গেছে। আরে কি হয়েছে রাজেশ? আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি? হ্যাঁ রাজেশ, আমি প্রেগনেন্ট। এটা তো খুশির কথা, তাই না? এটাতে কোনো খুশির ব্যাপার নেই, আর আমি চাইও না এই বাচ্চাটা। এটা আমার বরের নয়, এটা তোমার বাচ্চা রাজেশ। এটা আমার পেটে, ও সন্দেহ করবে আর খুব বড় সমস্যা হয়ে যাবে, বোঝো তুমি? এখানে আসো, তুমি টেনশন করো না, আমি আছি তো। মা, তুমি এখানে কি চলছে তোমাদের দুজনের মধ্যে? মা, বৌদি ভীষণ টেনশনে আছে না তো? আমি বৌদিকে বলছিলাম যে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাদের দুজনের কথা শুনেছি, আর তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু মা, শেষ পর্যন্ত তুমি আমাকে বংশধর দিয়ে দিয়েছো, আর খবরদার, কেউ যদি এই বাচ্চাটাকে নষ্ট করার কথা চিন্তাও করে থাকে, এই বাচ্চা কোনো বাইরের পুরুষের নয়, বরং এই বংশেরই রক্ত, আমাদের বংশধর। আর এই বাচ্চাটা কার, এই রহস্যটা যেন এই রাতের সাথেই শেষ হয়ে যায়, ঠিক আছে? এবার তোমরা দুজন নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ো। মালতী মা, তুমি যা করেছিলে খুব খারাপ করেছিলে। আমি চাইলে তোমাকে এর জন্য শাস্তিও দিতে পারতাম, কিন্তু এখন আমার জন্য আমার হবু নাতি বেশি মূল্যবান। কিন্তু পরে খেয়াল রাখবে, কোনো ভুল নয়। তবে আমি কমলকে ডেকে পাঠিয়েছি, খেয়াল রাখবে ও যেন কিচ্ছু জানতে না পারে। তুমি ওকে বলবে যে এই বাচ্চাটা ওরই। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। না, কমলও এসে গেছে। আয় বাবা। তুমি কিছু একটা বলবে বলছিলে। হ্যাঁ, বলতে তো চাইছিলাম। কোনো সারপ্রাইজ আছে নাকি? নিশ্চয়ই সারপ্রাইজ আছে। কি? আরে বলছি বাবা, একটু শান্ত হয়ে বস, জল টল খা। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আরে মালতী তুই রাখ, আমি জল আনাচ্ছি। ভারতী,
আরে ভারতী জলান। হ্যাঁ মা। আর কেমন আছে তোর শরীর? সব ঠিক আছে না? খাওয়া দাওয়া করতিস কি না? আচ্ছা মা, এবার বলো কি খবর দিতে চাইছিলে? দেখেছিস মালতী কত অধৈর্য হচ্ছে জানার জন্য। বাবা ব্যাপারটা হলো যে তুই, মা এক্ষুনি তো আসলো, ও ক্লান্ত হয়ে গেছে, তুমি রেস্ট করে নাও, আমি ওকে সময় মতন বলে দেব, ঠিক আছে? হ্যাঁ মা, অ্যাকচুয়ালি ক্লান্ত তো প্রচন্ড, আমি আমার রুমে গিয়ে রেস্ট নিই বরং। ঠিক আছে চলো। করছো তুমি মালতী? ও মহারানী, চলো ঝাড়ু লাগা, তোর বড় যা এখানে কাজ করছে আর তুই ওখানে আরাম করে বসে আছিস। মা থামো মালতী, তুমি এসো আমার সাথে, এসো। তুমি বসো এখানে, বসো বসো। আজকে বলেই দি, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? মালতী, আমি তোমায় কিছু বলতে চাই। আমিও তোমায় কিছু বলতে চাই, আর তোমার মুখে হাসি আনার জন্য প্রথমে আমি তোমাকে বলবো, তুমি বাবা হতে চলেছো। কমল, আমার পেটে আমাদের বাচ্চা রয়েছে। আর দাদা, আমি দেখছি আজকাল তুমি বড্ড চুপচাপ থাকো, কি বাবা হওয়ার টেনশন এত সিরিয়াস হয়ে যাচ্ছ নাকি? না রাজেশ, এরকম কোনো ব্যাপার না। না, তুমি টেনশন নিওই না, তুমি বাবা হলে তো আমিও বাবা হব, তাই না? তাই না ভাই? তুমি বাবা হতে চলেছ তো আমিও কাকা হব, তাই না? একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমি অ্যাটেন্ড করে আসছি। Thank you.
রাজেশ, যাও এখান থেকে। তুমি এখানে কি করছো? কিচেনে শুধু মহিলাদের কাজ হয়, তুমি যাও এখান থেকে আর আমাদেরকে কাজ করতে দাও। আরে ঠিক আছে ভাই। দিদি, আজকাল তুমি আরো একটু বেশি কাছাকাছি থাকছো না? ভারতী, দেওর আর বৌদির সম্পর্কটা এরকমই হয়। আবার বৌদি নিজের স্বামীর থেকে বেশি দেওরকে ভালোবেসে ফেলছে না তো? কি কি বলতে চাইছো তুমি? তুমি চাইছোটা কি বলতে? যে আপনার দেওর আপনার সৌন্দর্য দেখে পাগল না হয়ে যায়। ভারতী, তোমার না মাথাটা খারাপ হয়ে গেছে, আর তুমি যা খুশি তাই বলে যাচ্ছ। আচ্ছা আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, মালতী, তুমি ঠিক আছো মা? হাত পড়ে নি তো? হ্যাঁ, তোর ধ্যান কোথায় থাকে? হ্যাঁ, আরে ও পড়ে যেত, ওর কিছু হয়ে যেত তো? খুব আরাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলে। হ্যাঁ, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, যাও ওখানে। মালতী মা, চল আমি তোমাকে ঘরে নিয়ে যাই। আচ্ছা মা, আমার আপনাকে কিছু বলার ছিল। বলার থাকলে বল, না হলে পার্টি পে যা। মা, আমার মনে হয় দিদি আর ওনার, মানে ওরা দুজন খুবই কাছাকাছি, তো আমি ওদের দুজনকে একসাথে অনেকবার দেখেছি। কি বলে তুই? তোর মাথায় এই চিন্তা এলো কি করে? আর একবার তোর মুখ থেকে কথা শুনেছি না, আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝলি? নিজের বেশি বুদ্ধি খাটাস না, চুপচাপ নিজের হাত চালা, আমার পা টিপে যা। নিজে তো আমাকে কোনো সন্তান দিতে পারলি না, আর মালতী যখন গর্ভবতী ওর উপর কাদা ছেটাচ্ছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে সেই থাকবে যে এই পরিবারকে বংশধর দেবে, সে যেভাবেই হোক, বুঝলি? এবার পাটে।
একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে সেই থাকবে যে এই পরিবারকে বংশধর দেবে, সে যেভাবেই হোক। কিন্তু বাইরে তো কেউ নেই। এখন এসব ছাড়ো, মাকে ভেতরে নিয়ে চলো। চলো, এখন কেমন লাগছে? ভালো লাগছে বাবা। মা, আজ রাতে ডান্ডিয়া ফেস্টে আপনিও যাবেন না? হ্যাঁ হ্যাঁ যাবো তো, কেন যাব না? আর মালিশ করে আরামও পেয়েছি, অবশ্যই যাব। আমি চলো, মাকে ওদিক থেকে তো।
মা মা উঠুন, আপনার জন্য চা নিয়ে এসেছি আমি। মা উঠুন, মা 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 উঠুন, মা কমল, মা কমল, মা কি হয়েছে মা? মা মাকে দেখো, মা 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 কি হলো, কি হলো? আমি পুলিশ স্টেশনে ফোন করছি। কি হলো মা? হ্যালো পুলিশ স্টেশন, মিস্টার রাজেশ? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম আপনাকে, আসুন স্যার। স্যার সকাল সকাল আমার স্ত্রী মালতী মাকে চা দেওয়ার জন্য এসেছিল, আর ও দেখলো যে মায়ের লাশ পড়ে আছে। আপনার কারোর উপর সন্দেহ? না স্যার, এরকম কোনো ব্যাপার নেই। কনস্টেবল, অ্যাম্বুলেন্স ডাকো, ডেড বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, আর হ্যাঁ ফরেন্সিককেও কল করে ডাকো। আচ্ছা, কালকে রাতে যখন খুনটা হলো আপনারা কোথায় ছিলেন? স্যার কালকে আমরা সবাই ডান্ডিয়া ফেস্টিভ্যালে গেছিলাম, আর সোজা বাড়ি এসে শুয়ে পড়েছি। স্যার ভারতী ঘরে এসেছিল একবার, কিন্তু ও বোধহয় কিছু দেখতে পায়নি। ঝুমকোটা কার, আপনারা কেউ চেনেন? স্যার এটা তো ভারতীর ঝুমকো। ভারতী ম্যাডাম, এটা আপনার ঝুমকো? ইয়েস স্যার। আপনি কাল রাতে বাড়িতেও এসেছিলেন, আর আপনার ঝুমকোটাও সিঁড়িতে পড়েছিল। কনস্টেবল, এনাকে নিয়ে চলো, বাকি জিজ্ঞাসাবাদ থানায় গিয়ে হবে। স্যার আমি মাকে খুন করিনি। স্যার আমার কথা শুনুন। নিয়ে যাও ওকে। স্যার একবার আমার কথা। বালতী, আমি কখনো ভাবিনি যে মা আমাকে এভাবে ফেলে চলে যাবে। দেখো কমল, যা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে, কিন্তু তুমি তুমি ভেঙে পড়ো না। আমরা তো মাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা ওনাকে ন্যায় পাওয়াবই। এক্সকিউজ মি মিস্টার কমল। ইন্সপেক্টর স্যার, ভারতী নিজের অপরাধটা স্বীকার করলো? স্বীকার তো তখনই করবে যখন ও কোনো অপরাধ করবে। কি বলতে চান ইন্সপেক্টর? ম্যাডাম মানেটাও বুঝে যাবেন, আপনিও আর আপনার এই স্বামীও। স্যার আপনি বলতে কি চাইছেন? বলতে নয়, দেখাতে চাইছি। মাকে দেখতে এসেছিলাম, আর তখন দাদাকে মাকে খুন করতে দেখে রেকর্ড করে নিয়েছিলাম, কিন্তু কাউকে কিছু বলিনি, কারণ আমি নিজেও চাইছিলাম মা মরে যাক, কারণ বংশধর পাওয়ার জন্য উনি আমার সাথেও অনেক অন্যায় করেছেন। তো দাদা তুমি করেছো মায়ের খুন? কেন, কি ক্ষতি করেছিল মা তোমার? কেন না, উনি মা বলার যোগ্য ছিলেন না, আর এই সমস্ত সমস্যার কারণ হলি তুই আর আমার এই বিশ্বাসঘাতক বউ। মা আমি তোমায় কিছু বলতে চাই। আরে এখন তুই শুধু বাবা হওয়ার জন্য তৈরি হ। মা আমি বাবা হতে পারি না।
এ কেমন কথা বলছিস? তোর বউ গর্ভবতী আর তুই বলছিস বাবা হতে পারবি না? মা ওর পেটে কোনো অন্য কারুর বাচ্চা, ওর নিশ্চয় বাইরে কারুর সাথে চক্কর চলছে। পাগল হয়ে গেছিস তুই? নিজের স্ত্রীর নামে এসব আজে বাজে কথা বলছিস? হ্যাঁ কেন না মা, আমি ডাক্তার বলেছে যে আমি কোনোদিন বাবা হতে পারবো না। আরে মেয়ে, অন্য কারুর নোংরামি আমাদের নামে চালাতে চাইছে, আমাদের এই বাচ্চাটা নষ্ট করতে হবে মা। পাগলামি করিস না কমল, এই বাচ্চা আমাদেরই বংশের রক্ত। এর মানে কি? এই বাচ্চা তোর ভাই রাজেশের রক্ত, আমাদের বংশের প্রদীপ। মানে তুমি সবকিছু জানতে আর তারপরেও তুমি এই সমস্ত কথা আমার থেকে লুকোলে? কিন্তু আমি এই বাচ্চাটা জাস্ট চাই না মা। তুই পাগল হয়ে গেছিস? দেখ ডাক্তারও তোকে বলেছে তুই কখনো বাবা হতে পারবি না, চুপচাপ এই বাচ্চাকে মেনে নে, নয়তো সমাজ তোর উপর হাসবে। স্যার আমার এই বিশ্বাসঘাতক ভাই আমারই পেছনে আমার বউয়ের সাথে নোংরামি করে বেড়াচ্ছে, আর এই কথাটা আমার মাও জানত। আমি যখন মায়ের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি তখন মা আমাকে চুপ করে থাকার জন্য বলছিল। স্যার ও মা বলার যোগ্য ছিল না, এই জন্য মেরে ফেলেছি আমি ওনাকে। হতেই পারেন উনি একটা অপরাধকে সঙ্গ দিয়েছিলেন, কিন্তু তুমিও বড় অপরাধ করেছ, আর এই অপরাধের সম্পূর্ণ সাজা আইন তোমাকে দেবে। তুমি একটা খুনি, নিয়ে যাও একে।